আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো, আবারও তোমাদের সামনে আমি ক্লাস নিতে চলে আসলাম। নুসরাত জাহান, সহকারী শিক্ষক, স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে। আমার ছোট ভাবরা, প্রথমে তোমাদেরকে আমি গতদিনের পড়া সম্পর্কে কিছু একটু জিজ্ঞাসা করব, ধরবো কেমন চলছে। আমরা তো আমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস প্রায় শেষ করে ফেলেছি, তাই না? তো এখন আমাদের পড়ার বিচরণ চলবে পুরা বইয়ের যতটুকু আমরা পড়েছি, পুরাটুকু আমাদের হয়ে গেছে, তাই না? তাহলে আমি একটু পেছনের পড়াগুলো একটুখানি তোমাদের মনে করাই দিয়ে, ছুটি টুটি গেল অনেক, তাই না? ক্লাস হলো না তার মধ্যে। তো যাই হোক, তোমরা শিশু দিবস পালন করেছো সবাই, জাতীয় শিশু দিবস। আচ্ছা, এইভাবে তো দেখো সুন্দরভাবে সবকিছু আমরা কমপ্লিট করেছি। যেমন একটু ফাঁক ছিল, একটু একদিন ছুটি ছিল, আবার শুক্রবার ছিল, তাই না? সেই হিসেবে আমরা একটু গতদিনের পড়াগুলো একটু মনে করে নিব। সবাই একটু সুন্দর করে আনসার দিবে, সবাই একসাথে আনসার দিবে। সবার নামই তো এক না, তাই না? আমি যখন নাম ধরবো একই নামের, তো তোমরা খুব কম হয়তো বা দুই তিনজন আসো, তো আমাদের সবাই কিন্তু আলাদা আলাদা নাম। তো নিজের নামটা মনে রেখো, মিস কার নাম জিজ্ঞাসা করছে একটু মনে রেখো। হ্যাঁ, তাহলে আমি আনমিউট করছি আমার ছোট সোনামণিরা, তোমরা সুন্দর করে আনসার দিবে। আচ্ছা, গত ক্লাসেও আমরা কি পড়ছিলাম, চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রস্ত করছিলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে এখানে রিফাত আছে, রিফাত শব্দ করবে না, রিফাত ভালো করে শোনো, 224 রোল রিফাত। তুমি বলো আমাদের জন্য খাদ্য উৎপাদন করে কে? আমাদের জন্য খাদ্য উৎপাদন করে কৃষক। তুমি বলো, এই যে আবার মিউট হয়ে গেল, ওয়ান টাচ, একবার টাচ করতে হবে, দুইবার না। আচ্ছা কিপ্রিয়া, তুমি বলো আমরা কাদের নিকট থেকে মাছ পাই? এইবারে লাবিবা, লাবিবা তুমি বলবে বাবু, লাবিবা পেশা কাকে বল? মানুষ নিজের কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। আমি আরো কয়েকজনকে একটু ধরতে চাচ্ছি। তাহসিন, হ্যাঁ আমাকে ধরেন। হ্যাঁ তাহসিন, তুমি বলো তো বাবা, তাহসিন তুমি বলো কে আমাদের খাদ্য উৎপাদন করে বলো তো? হ্যাঁ কৃষক আমাদের খাদ্য উৎপাদন করেন। কোন কৃষক? ম্যাম কৃষক আমাদের, কৃষক আমাদের খাদ্য উৎপাদন করে। থ্যাংক ইউ তাহসিন। তার সঙ্গে সঙ্গে মান মাহবুব অনেকেই আনসার দিচ্ছিল, যার কারণে আমার তোমাদেরকে আবার মিউট করতে হলো। সরি বাবুরা, বারবার ভুলে যাচ্ছ তোমরা একসঙ্গে অনেকে বলতে পারে না। হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো আমি একটু আসতেই বললাম, কি এমন হলো, কি এমন হয় সেটা যদি এখানে থাকতে বুঝতে পারতে। এত জোরে জোরে আওয়াজ হয় আর মিসের খালি মুখ নড়ে, মিসের কথা কেউ শুনতে পায় না, বুঝছো? তখন তোমরা বলো মিস শুনতে পাচ্ছি না, মিস দেখতে পাচ্ছি না, এই সমস্যাগুলো হয়। তোমার ছোট সোনামণিরা চলো আজকে আমরা পরবর্তী মানে পরের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করব। অবশ্যই চতুর্থ অধ্যায় সবাই সুন্দর করে নিজের খাতা আর পেনটা বের করে নাও। আমরা যেহেতু তোমার কি বলবো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা সুন্দর করে মার্জিন দিয়ে আমরা ওইভাবেই লেখার চেষ্টা করবো, যেভাবে আনসার লেখা হয়, ঠিক আছে? তাহলে সবাই সুন্দর করে খাতা বের করে তোমরা একটু মার্জিন করে নাও তো, আমি সেই ভাবে একটু দেখা যায়। হ্যাঁ তোমাদেরকে মনে রাখানোর জন্য যে তোমরা বুঝতে পারো, হ্যাঁ মিস চতুর্থ অধ্যায় প্রশ্ন করছি। আশা করছি সবাই নমুনা শীট গুলো পেয়ে গেছো, তাই না?
এখন শুধুমাত্র পড়াশোনা বাকি। প্রথমে তোমাদেরকে আমি যেটা বলবো, তুমি যখন নার্সিং করবে অবশ্যই অবশ্যই আমার একটু মনে ব্যথা হয়ে গেল, অবশ্যই অবশ্যই এক স্কেল ফাঁকা রেখে, এক স্কেল ফাঁকা রেখে এবং এবং কি করে জানো, অবশ্য পেন্সিল দিয়ে, হ্যাঁ অবশ্য পেন্সিল দিয়ে, অবশ্য পেন্সিল দিয়ে এবং এক স্কেল পরিমাণ ফাঁকা রেখে, অবশ্য পেন্সিল এবং এক স্কেল পরিমাণ ফাঁকা রেখে। হ্যাঁ এক স্কেল পরিমাণ ফাঁকা রাখা মানে বুঝছো, এই যে তোমার স্কেলের যে পরিধিটা, তোমার তোমার বাড়িতে যে স্কেল ওইটা খাতার মাথাতে বসাবে, এক স্কেল পরিমাণ ফাঁকা রাখবে। আমি পরীক্ষার খাতায় অনেকেরই দেখতে পেলাম, অনেকেরই পরীক্ষার খাতায় আমি দেখতে পেলাম তারা কিন্তু মার্জিনটা ভালোভাবে টানে, কোন রকম একটু এতটুকুটা চিকন করে দাগ দিয়ে দিয়েছো, কেউ এতখানি বাদ দিচ্ছো অপচয়ের প্রয়োজন নেই, আবার নিয়ম ভঙ্গ করানোর দরকার নেই। তুমি সবসময় চেষ্টা করবে দুই পাশ, এই পাশ এবং উপরে এক স্কেল পরিমাণ ফাঁকা রাখবে, উপরে আর একটু যদি বেশি রাখো তাও সমস্যা নেই, এক স্কেলটা একটা স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে দুই, আমি লিখে ফেলছি দুই নং প্রশ্নের উত্তর। আমি লিখে ফেললাম দুই নং প্রশ্নের উত্তর, তাই না? দুই নং প্রশ্নের উত্তর দেখো, আমার মার্জিনটা মনে হয় একটু বাঁকা হয়েছে, আমার ভালো লাগছে না দেখতে, একদম ভালো লাগছে না দেখতে, বাঁকা টাকা ভালো লাগে না, সোজা করতে হবে। আমরা কখ গ গত ক্লাসে আমরা শিখে ফেলেছিলাম, তাই না? আমরা আমি যাচাই করলাম, আমার বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে পড়লো। আজকে আমরা ঘ থেকে এখানে কতগুলো রয়েছে, ছ পর্যন্ত রয়েছে, আমরা এ পর্যন্ত শেষ করবো। দেখি ভাই কি রয়েছে, ফল ও সবজি চাষ করেন কে? দুই নম্বর প্রশ্নের উত্তরের ঘ নম্বরে রয়েছে ফল ও সবজি চাষ করেন কে? কে চাষ করেন আমাদের ফল ও সবজি? অবশ্যই কৃষক। হ্যাঁ গুড, অবশ্যই কৃষক চাষ করেন, ফল ও সবজি চাষ করেন কে? কৃষক। আমার সঙ্গে তিন চারবার প্রশ্নের উত্তরটা বলো, ফল ও সবজি চাষ করেন কে? কৃষক। ফল ও সবজি চাষ করেন কে? কৃষক। অর্থাৎ যারা উৎপাদন কাজের সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম পেশা হলো আমাদের কৃষক, তিনি যেহেতু আমাদের খাদ্যের যোগান দেন, ফল ও সবজি তো আমরা খাই, তাই না? সেহেতু ফল ও সবজি কে উৎপাদন করছে? কৃষক। আবারও বলো, ফল ও সবজি কে উৎপাদন করে? কৃষক। আচ্ছা হয়ে গেল না, সুন্দর করে মুখস্থ। এখন আমরা লিখব আমাদের ফল ও সবজি চাষ করে কৃষক, নাম্বার ঘ, ফসল ও সবজি, ফসলকে আমি ফল বলেছি তাই না? আচ্ছা ফলও হবে ফসলও হবে, বলি ফসল, ফলও চাষ করেন কৃষক, ফসলও চাষ করেন কৃষক, ফসল ও সবজি ফসল ও সবজি চাষ করেন কৃষক, ফসল ও সবজি চাষ করেন কৃষক। আশা করছি সবাই লিখে ফেলছো, ফসল ও সবজি চাষ করেন কৃষক, ঠিক আছে? ফসল ও সবজি চাষ করেন কৃষক, ফসল ও সবজি কে চাষ করেন? কৃষক, লিখেছ? ফসল ও সবজি চাষ করেন
কৃষক ফসল ও সবজি চাষ করে কৃষক আচ্ছা আমি কি পরের উত্তরের দিকে চলে যাব আচ্ছা পরের উত্তরে রয়েছে কে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে কে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে কে তৈরি করে বলো তো তৈরি করা পেশার মধ্যে রয়েছে কুমার হ্যাঁ কুমার কুমার কি করে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে হ্যাঁ কুমার বাবা যারা মাটির কাজ করে যারা মাটি দিয়ে বিভিন্ন হাঁড়ি পাতিল তৈরি করে তাদেরকে বলা হয় কুমার তাহলে কে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে কুমার কে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে কুমার তাহলে আমরা ও নাম্বারের উত্তরে চলে যাচ্ছি কুমার কুমার মাটি দিয়ে কুমার মাটি দিয়ে কি করেন মাথা হয়ে যাচ্ছে কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস কি করে তৈরি করে কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে তাই না কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে আচ্ছা লিখে ফেলেছো সবাই দেখো তো কুমার কি করে কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে হাঁড়ি কলস কে তৈরি করে কুমার কে মাটি দিয়ে হাঁড়ি তল কলস তৈরি করে কুমার প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে উল্টিয়ে হতে পারে সেক্ষেত্রে তোমাকে সুন্দর করে বইয়ের রিডিং গুলো করতে হবে প্রশ্নগুলো যেভাবে আসুক শূন্যস্থান যেখান থেকে আসুক তাহলে কিন্তু তুমি প্রশ্নের উত্তর গুলো দিতে পারবে ঠিক আছে হ্যাঁ সব সময় যে শীতে হবু প্রশ্নের উত্তর থাকবে কিংবা হবু শীতের প্রশ্নই তোমার পরীক্ষায় থাকবে এমন তো কিন্তু এমন কোনো কথা নেই হ্যাঁ সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে রিডিং গুলো ভালো করে পড়তে হবে সব উত্তর পাওয়ার জন্য আচ্ছা তো আমার ছোট সোনামণিরা আমি পরের প্রশ্ন থেকে চলে যাচ্ছি নাম্বার চ রয়েছে তাঁতি কি কাজ করে তাঁতি দর্জি আর তাঁতি আমরা পেশা সম্পর্কে জেনেছি দর্জি কি করে আমাদের এই যে কাপড় গুলো কি করেন সেলাই করেন তাই না এই কাপড় গুলো সেলাই করেন এইভাবে সেলাই করে আমাদের জামা কাপড় তৈরি করে দেন আর তাতে কি করে এই যে কাপড় গুলো এই যে দেখো এই যে সুতা দেখা যায় এই যে সুতা গুলো এই সুতা দিয়ে কি করে কাপড়ই তৈরি করে তাতে কি করে সুতা দিয়ে কাপড় তৈরি করে তাহলে আমাদের প্রশ্ন রয়েছে তাতে কি কাজ করে উত্তরে হবে তাতে সুতা দিয়ে কাপড় তৈরি করেন বা বোনে তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন বা বোনে এখানে বইয়ের রিডিং এ আছে মনে আছে তাঁতি রেশম ও পশমের সুতা দিয়ে কাপড় বোনে সেটাও তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই আমি উত্তরটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি তাই লিখেছি তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করে ওকে তাহলে আমরা লিখবো সুন্দর করে নাম্বার চ তাঁতি দিয়ে তাঁতি সুতা দিয়ে কি করে কাপড় তৈরি করে
তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন। তাঁতি কি করেন? তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন। হ্যাঁ, গুড। সালসাবিলা, তুমি সুন্দর করে বলছো মিসের সাথে সঙ্গে, থ্যাংক ইউ। আচ্ছা, তাঁতি কি করেন? সুতা দিয়ে কাপড় তৈরি করে। তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করে। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন প্রশ্নের উত্তর তুমি যদি 3-4 বার এমনি এমনি দেখে দেখে পড়ো, তাহলে দেখবে তোমার আর সেই উত্তরটাতে কোনো ভুল হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা জানলাম আমাদের ফসল ও সবজি চাষ করেন কে? ফসল ও সবজি চাষ করেন কৃষক। কে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করেন? কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করেন। তাঁতি কি কাজ করেন? তাঁতি সুতা দিয়ে কাপড় তৈরি করে। তাহলে সুন্দর করে আমরা 3টা ছোট প্রশ্নের উত্তর আমরা শিখে ফেললাম। আমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা রয়েছে, চিকিৎসক আমাদের জন্য কি করে? এই প্রশ্নের উত্তরটা এর আগে তোমরা অনুশীলনী যখন সলভ করছিলে তখন শিখেছো, মনে আছে? কি করে চিকিৎসক আমাদের কি করে? চিকিৎসা করে বা সেবা দান করে। আমরা অসুস্থ হলে কার কাছে যাই? আমরা চিকিৎসকের কাছে যাই, তাই না? তাহলে চিকিৎসক আমাদের চিকিৎসা করে। আমরা সুন্দরভাবে নাম্বার 6 লিখে দেব। নাম্বার 6 লিখব, চিকিৎসক আমাদের চিকিৎসা করে। চিকিৎসক আমাদের চিকিৎসা করে। তাহলে চিকিৎসক কি করে? চিকিৎসক আমাদের চিকিৎসা করে। চিকিৎসক কি করে? চিকিৎসক আমাদের চিকিৎসা করে। আমরা এটাও লিখতে পারি, চিকিৎসক আমরা অসুস্থ হলে আমাদের চিকিৎসা করে। আমি যেহেতু ছোট করে লিখছি, তোমরা ছোট পাবো, তাই আমি প্রশ্নের উত্তরটা ছোট করে দিলাম। চিকিৎসক আমাদের চিকিৎসা করে, এটা লিখলেও কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মনিটরে, তোমরা কি রয়েল ফোনাগুলো দেখতে পাচ্ছ? দেখো প্রত্যেকটা আমি প্রত্যেকটা রয়েল কিন্তু ফোনা রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা রয়েল ফোনা রয়েছে, হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। তাহলে আমরা 4টা প্রশ্নের উত্তর দেখো সুন্দর করে লিখে ফেললাম, শিখে ফেললাম তোমরা। তোমরা সুন্দর করে তোমরা এই উত্তরগুলো লিখবে, তোমরা সুন্দর করে উত্তরগুলো লিখবে। দেখো এখন আমি তোমাদেরকে একটু বলবো। হ্যাঁ, এখন আমি তোমাদের একটু প্রশ্নের উত্তর গুলো ধরবো। আমাদের তো ক্লাসের সময় বেশি নেই, তোমাদের একটু যাচাই না করলে হয়। আচ্ছা, একটু তো যাচাই করার প্রয়োজন, তাই না? তাহলে আমি তোমাদেরকে আশা করছি সবাই সুন্দর করে লিখে ফেলেছ। আর হ্যাঁ, যাচাই করার আগে আমি আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক। ক্লাসে দিচ্ছো সুন্দর করে, যদি কাটাকাটি না হয়ে থাকে ওটাই হয়ে গেল। আপনি তারিখটা লিখতে হবে, লিখবে তত ভালো করে শিখবে, তাই তো? এখন তো পড়াশোনার চাপ কমে গেছে, কমে গেছে না? পরীক্ষার টেনশন নেই, সামনে পরীক্ষার জন্য এখন বেশি বেশি করে পড়তে হবে। আগামী মাসে ইনশাআল্লাহ তোমাদের সেমিস্টার, প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, তাই নিজেদেরকে কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, সুস্থ থাকতে হবে, অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আর কি করতে হবে, আব্বুর কথা মেনে চলতে হবে। আচ্ছা, কাব্য হাত তুলেছে, আমি আনমিউট করছি। প্রথমেই আমাকে কিন্তু কাব্য বলবে, কাব্য আনমিউট করো নিজেকে। আচ্ছা ম্যাম, ম্যাম এটা কি হোমওয়ার্ক করব? হ্যাঁ অবশ্যই, এগুলো সুন্দর করে তুলে হোমওয়ার্ক করব। যেভাবে লিখেছি তোমাকে প্রশ্ন লেখার দরকার নাই, সেভাবে। আর কথা বলে না, প্রতিদিন ক্লাস করো, তুমি তো জানো, তাই না? আচ্ছা
কাব্য কাব্য তুমি বলো Yes, ma'am. কে ফসল ও সবজি চাষ করে ফসল ও সবজি চাষ করেন ফসল ও সবজি চাষ করেন কৃষক চাষ করেন কিংবা ফসল ও সবজি চাষ করেন কৃষক আমি দুই ভাবে ঘুরিয়ে লিখতে পারি তাহমিদ তাহমিদ এবার বলবে তাহমিদ বলবে কে মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে ম্যাম কুমার কুমার বললই তো কুমার মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করে কুমার সবচেয়ে মুখ হাঁড়ি কলস তৈরি করে এবার কুমার কাদা মাটি দিয়ে হাঁড়ি পাতিল কলসি তৈরি করে আমি তোমাকে বলিনি বাবা আচ্ছা ঠিক আছে তুমিও বলে দিলে অসংখ্য ধন্যবাদ এবার নাফিম বল নাফিম আফরোজ তুমি বলো তাতি কি কাজ করেন তাতি তাতি সুতা দিয়ে কাপড় তৈরি করেন তাঁতি রেশম ও পেশমের সুতা দিয়ে কাপড় তৈরি করেন আচ্ছা তাঁতি রেশম তোমরা বোঝা পাচ্ছ যে একজন কাউকে প্রশ্ন করলে মিস উত্তর দিয়ে ক্লাস একটা এক্সাম সিস্টেম গোলযোগপূর্ণ অবস্থা সৃষ্টি করবো এটা কিন্তু আমি বলবো তোমাদের ক্লাস এটা তোমাদের ক্লাস এটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু তোমাদের হ্যাঁ ক্লাসটাকে সুন্দর রাখার দায়িত্ব তোমাদের ওকে বলতে চাইলো জান্নাতুল ফেরদৌস রিফা না রিফা আচ্ছা আমি দেখছি কেউ কথা বলো না বাবা হ্যাঁ কেউ কথা বলো না ওকে আমি বলবো আচ্ছা আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা তুমি বলো তো চিকিৎসক আমাদের জন্য কি করেন চিকিৎসক আমাদের চিকিৎসা করেন প্লিজ আমাকে ধরেন না ফাউজা আচ্ছা ফাউজা আফসিন আচ্ছা ফাউজা আফসিন তুমি বলো তাতি কি কাজ করে ও হচ্ছে আমাকে ধরেন আমাকে ধরেন ছিল আমি দু তিনবার ওকে ধরলাম কিন্তু ও বুঝবে কি করে কারণ ওর কথাতে তো ও তো আমার কথা বুঝতে পারছে না দেখো এটাই আমি তোমাদেরকে যদিও ধরতে চাই অনেককে কিন্তু ধরা সম্ভব প্রশ্ন জানো অনেককে ধরা সম্ভব দু পাঁচ মিনিটে কিন্তু কি করে সম্ভব তোমরা কথা বলেই যাও বলেই যাও তাহলে কি সম্ভব আচ্ছা আজকে আর ধরা ধরির পালা শেষ করছি সুন্দর করে সবাই এইগুলোই লিখবে সুন্দর করে পড়বে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে নিয়মিত থাকবে নিয়মিত পেজে পোস্ট করবে প্রেজেন্ট দিবে অবশ্যই ভালো থাকবে সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ